আপনাদের মধ্যে যারা যারা ঝাড়খণ্ডে সিনেমা জগৎ নিয়ে দারুণভাবে আগ্রহ রেখে থাকেন তারা নিশ্চয়ই একথা খুব ভালো করেই জেনে থাকবেন যে ঝাড়খণ্ডে সিনেমা জগতের একটি উজ্জ্বলতম নাম হলো রিয়া কুমারী বা ঈশা আলিয়া। রিয়া কুমারী বা ঈশা আলিয়া হলেন ঝাড়খণ্ডের এমন একজন অভিনেত্রী যিনি খুব কম সময়ের মধ্যেই ঝাড়খণ্ডের মানুষের মনে দারুণভাবে জায়গা করে নিয়েছিলেন। তার অভিনয় ও গানের ভক্ত সংখ্যা প্রচুর। তার অভিনীত যে কোনো সিনেমায় দর্শকের মধ্যে খুব কম সময়ের মধ্যেই জায়গা করে নিত এবং তিনি ধীরে ধীরে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রীও হয়ে উঠেছিলেন। শুধুমাত্র সিনেমার পর্দায় নয়, বলতে গেলে তিনি একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও হয়ে উঠেছিলেন। তার ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিউ এসে যেত। তিনি ছিলেন ঝাড়খণ্ডের অন্যতম একজন সফল ও জনপ্রিয় অভিনেত্রী যিনি ধীরে ধীরে সাফল্যের নতুন নতুন উচ্চতাকে স্পর্শ করেছিলেন। কিন্তু বন্ধুরা, আজকের দিনে এই রিয়া কুমারী আর আমাদের মধ্যে নেই, কারণ একটি রোমহর্ষক দুর্ঘটনার শিকার হয়ে তিনি নিজের প্রাণ হারিয়েছেন। কি হয়েছিল তার সাথে আর কীভাবেই বা তিনি হারিয়ে গেলেন আমাদের মধ্য থেকে, এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের আজকের এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। আসলে বন্ধুরা, প্রথমেই আমরা আপনাকে রিয়া কুমারীর প্রাথমিক জীবন সম্পর্কে কিছু তথ্য জানিয়ে রাখতে চাই। ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা রিয়া কুমারী, বয়স 30 বছর। 1992 সালে জন্ম নেন এই অভিনেত্রী। এরপর স্নাতক ডিগ্রি অর্জন করেন বাণিজ্য বিভাগে। অনগ্রসর সম্প্রদায়ের এই কন্যা গ্ল্যামার জগৎ বেছে নেন পেশা হিসাবে। কলেজে পড়াকালীন মডেলিং শুরু করেন রিয়া, তারপর নিজের নাম বদলে রাখেন ঈশা আলিয়া। 22 বছর থেকে বড় পর্দায় প্রবেশ, অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী রিয়া কুমারী। একদিকে অভিনয়, মডেলিং করেও স্থানীয় ভাষা নাগপুরি খোর্তা ভাষায় অভিনয় করেও খুব একটা জনপ্রিয় হননি রিয়া কুমারী। কাজ করতে করতেই প্রেম, অবশেষে বিয়ে করেন মিউজিক ভিডিওর প্রযোজক প্রকাশ কুমারকে। এক কন্যা সন্তানেরও জন্ম দেন এই দম্পতি। এরপর অন্যান্য কাজ শুরু করেন প্রকাশের সাহায্যে, একের পর এক সংস্থার সঙ্গে জুটি বেঁধে অবশেষে গানের জগতে প্রবেশ করেন ঈশা আলিয়া। নাগপুরি গায়িকা হিসাবে ক্রমশ পরিচিতি পেতে শুরু করেন ঈশা আলিয়া। একদিকে গান, অন্যদিকে নাচের তালে, একের পর এক মিউজিক ভিডিও রেকর্ড করতে শুরু করেন ঝাড়খণ্ডের ঈশা। খোলেন নিজের ইউটিউব চ্যানেল, স্বামী প্রকাশের প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেলেও কাজে লাগাতে শুরু করে ঈশার মুখ। যদিও একাধিক সংস্থার সঙ্গেই কাজ করছিলেন ঈশা আলিয়া, অভিনেতা রাজু তিরকের সঙ্গে ঝাড়খণ্ড কি গরি গানের ভিডিও তোলপাড় করে ফেলে নেট জগতে। সুনীত মিউজিকের তৈরি এই ভিডিওয়ে ঈশার মুখ বিপুল জনপ্রিয়তা পায়। অভিনেতা শিবের সঙ্গে ফুলার কলি গানে, SS দিলসে ইউটিউব চ্যানেলের তৈরি মিউজিক ভিডিও ভীষণ ভাইরাল হয়। বড় পর্দার তুলনায় 2019 থেকে মূলত ইউটিউবকেই জ্ঞান ধ্যান করেন রিয়া কুমারী। একের পর এক গানে বিপুল জনপ্রিয় হয়ে ওঠেন এই অভিনেত্রী। বন্ধুরা, শপিং করতে অত্যন্ত ভালোবাসতেন রিয়া কুমারী, আর এই শপিং করার জন্যই কলকাতা এসেছিলেন রিয়া কুমারী 2022 সালের ডিসেম্বর মাসে। কিন্তু এখান থেকে ফেরার পথেই কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতির হাতে প্রাণ হারান রিয়া কুমারী। 30 বছর বয়সী রিয়া কুমারী তার স্বামী প্রকাশ কুমার এবং তাদের 2 বছরের মেয়েকে নিয়ে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে কলকাতায় আসছিলেন। কুমার, যিনি নিজেকে একজন চলচ্চিত্র প্রযোজক হিসাবে পরিচয় দেন, তিনি পুলিশকে জানান যে সকাল 6টার দিকে রাজাপুরের জাতীয় সড়ক 16-এর মহিষরেখা সেতুর কাছে তিনি তাদের গাড়ি থামালে তাদের উপর হামলা করা হয়। এই ঘটনা প্রত্যক্ষদর্শী ছিলেন প্রকাশ কুমার। প্রকাশ কুমার দাবি করে তার স্ত্রী ঝাড়খণ্ডের একজন অভিনেত্রী এবং সে নিজে চিত্র পরিচালক। ঝাড়খণ্ডের রাঁচি থেকে গাড়িতে স্ত্রী রিয়া কুমারী ও 2.5 বছরের মেয়েকে নিয়ে কলকাতায় শপিং করতে এসেছিল সে। এর আগেও একাধিকবার কলকাতায় শপিং করতে এসেছে তারা। এদিন নিজেই গাড়ি চালাচ্ছিলেন প্রকাশ কুমার। বুধবার ভোর 5:30 থেকে 6টা নাগাদ বাগনানের চন্দ্রপুরে মহিষরেখা ব্রিজের কাছে গাড়ি থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে নামে সে।
প্রকাশ্যের দাবি, সেই সময় নাকি সশস্ত্র তিন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে, টাকা ছিনতাইয়ের চেষ্টা করে তারা, ছিনতাইয়ের বাধা দেয় প্রকাশ। সেই দেখে এগিয়ে যান তার স্ত্রী রিয়া কুমারীও, আর তখনই ওই মহিলাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুষ্কৃতীরা। গুলি লাগে মহিলার কানের তলায়, ঘটনাস্থলেই রক্তপাত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। এরপর লুটপাট চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। যেহেতু গুলিটি কানপট্টায় লেগেছিল, তাই ঘটনাস্থলেই মৃত্যু হয় রিয়া কুমারীর। এতক্ষণে রিয়া কুমারীর বাড়ির লোকজন রিয়ার মৃত্যুর ব্যাপারে জানতে পেরে যান এবং এরপরেই তারা প্রকাশের সম্পর্কে বেশ কিছু গুরুতর অভিযোগ তোলেন। রিয়ার বাড়ির লোকজনদের মতে রিয়া কুমারী ছিলেন প্রকাশের দ্বিতীয় স্ত্রী। প্রকাশ কুমারের আগে থেকেই একজন স্ত্রী আছেন, কিন্তু পরে প্রকাশের সাথে রিয়ার বিবাহ হয়। বাড়ির লোকজনদের মতে বিবাহের পর থেকেই প্রকাশ আর রিয়ার মধ্যে পারিবারিক বিবাদ দেখা দিতে থাকে। কথায় কথায় রিয়াকে মারধর করত প্রকাশ, মাঝে মাঝে রিয়াকে গালিগালাজ পর্যন্ত করে থাকত প্রকাশ। এরপর বাড়ির লোকজন আরও বেশ কিছু গুরুতর অভিযোগ করেন প্রকাশের বিরুদ্ধে। তাদের কথা অনুযায়ী প্রকাশ শুধুমাত্র রিয়ার পয়সা আর সম্পত্তি দেখেই রিয়ার সাথে বিবাহ করেছিল। রিয়া নিজের কেরিয়ারে প্রকাশের থেকে বেশি সফল ছিলেন এবং এই নিয়েও রিয়াকে হিংসা করত প্রকাশ কুমার। সে বারবার রিয়াকে টাকা পয়সার জন্য চাপ দিত, এমনকি সে মাঝে মাঝেই রিয়াকে হুমকিও দিত। এর সাথে সাথেই রিয়ার বাড়ির লোকজন এটাও অভিযোগ করেন যে প্রকাশের প্রথম পক্ষের স্ত্রী এবং প্রকাশের বাড়ির লোকজনও রিয়াকে মারধর করত, তারাও রিয়ার উপর চাপ সৃষ্টি করত টাকা পয়সার জন্য। মূলত রিয়ার সাকসেস আর বিষয় সম্পত্তির জন্যই প্রকাশ রিয়াকে খুন করিয়েছে বলে অভিযোগ করে রিয়ার বাড়ির লোকজন। এমনিতেই রিয়ার এই কেস নিয়ে পুলিশের মনে অনেক আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু রিয়ার পরিবারের তরফ থেকে এই গুরুতর অভিযোগগুলি শোনার পরে পুলিশ এই বিষয়ে আরও ভালো করে তদন্ত করতে শুরু করে। আর এরপর তারা এই ঘটনার সাথে জড়িত এমন একজনের নাম খুঁজে পান যে যার নাম পাওয়ার পরেই এই কেসটি একেবারে জলের মতো স্বচ্ছ হয়ে যায় পুলিশের কাছে। এই কেসে তদন্ত করতে গিয়ে পুলিশ মোহিত রানা নামের এক ব্যক্তির নাম খুঁজে পায় এবং এই মোহিত রানাই হলো এই ঘটনার মূল চক্রী। এই তদন্ত করতে গিয়ে পুলিশ এটা বুঝতে পারে যে প্রকাশ কুমার নিজেই এই ঘটনার মাস্টার মাইন্ড। আসলে রিয়াকে খুন করার জন্য প্রকাশ নিজেই এই মোহিত রানাকে ভাড়া করেছিল। একটি সোশ্যাল মিডিয়া সাইট থেকে মোহিত আর প্রকাশের পরিচয় হয়। এরপর মেসেঞ্জারে তারা ঘন্টার পর ঘন্টা চ্যাট করত। এরপর ফোনে ফোনেই এই পুরো প্ল্যানের ব্লু প্রিন্ট তৈরি করে মোহিত রানা। তারপর একটি নির্দিষ্ট দিনে প্ল্যান মোতাবেক এই খুনের পরিকল্পনাকে বাস্তবায়িত করে মোহিত রানা আর প্রকাশ কুমার। বর্তমানে এরা দুজনেই পুলিশের হেফাজতে আছে আর এদের বিরুদ্ধে খুনের মামলা চলছে। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। সেই সাথে যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।